একজন শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সাংসদ করেছেন, অন্যজন তৃণমূলের মহাসচিব, শিক্ষা দপ্তরের ভারও তাঁর উপর। শাসক দলের এমনই দুজন পাশাপাশি বসে রাজ্যের প্রাথমিক শিক্ষার অবস্থা নিয়ে প্রকাশ্যে জড়ালেন মতবিরোধে। একজনের সমালোচনা শেষ হতে না হতেই পাল্টা মন্তব্য ছুড়লেন অন্যজন শনিবার নবম শ্রেণীর সরকারি পাঠ্যপুস্তক প্রকাশ অনুষ্ঠানে। প্রসঙ্গ প্রাথমিক স্কুলের দশা। স্কুলগুলোর অবস্থা জরাজীর্ণ একেবারে। আমি একটা স্কুলে গিয়েছিলাম, সেখানে প্রাইভেট স্কুল, সেইগুলো যেভাবে চলে তার থেকে সেগুলো মানে খুব খারাপ অবস্থা চলছে আমাদের রাজ্যে। আপনার অন্য কোথায় কি হবে আমি তো বলতে পারবো না, কিন্তু আমাদের রাজ্যে আমরা যথেষ্ট এই ব্যাপারে জোর দিয়েছি। প্রসঙ্গ কারা যায় স্কুলে? যারা পড়তে আসে তারা একটা পার্টিকুলার গ্রুপের লোকেরা আসে, এবং খবর নিয়ে শুনলাম যে সমস্ত বস্তির ছেলেমেয়েরা ছাড়া কেউ ওখানে ভর্তি হয় না। সুতরাং সরকার তো আসলে তাদের জন্য নয়, সবার জন্য। হয়তো আপনি যেখানে গেছেন সেখানে হয়তো মনে হয়েছে বস্তি শুধু বস্তি না, এতগুলো 50,000 বছর শুধুই কি আর ইয়ে দরিদ্র মানুষ আছে, গ্রামের মানুষ আছে, গ্রামের দিকে কিন্তু এটা নয়। প্রসঙ্গ সরকারি অংশগ্রহণ। যে টাকাটা ওরা পায় সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না। পাবলিক পার্টিসিপেশন করা যায় কি না, এরকম একটা এগুলো নিয়ে আলোচনা করতে হবে। এগুলো তো বড় রকমের, হ্যাঁ, এটা হায়ার লেভেলে হবে আর কি। প্রাইমারি এডুকেশন পাবলিক পার্টিসিপেশন করলে সরকারের দায়িত্ব আছে, তো সরকার তো এটা 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 আপনি যে সদনের সদস্য সেখানে আলোচ্য বিষয়। শনিবার প্রকাশিত হয় নবম শ্রেণীর 7টি সরকারি বই। বই তৈরির দায়িত্বে যে বিশেষজ্ঞ কমিটি তার পরামর্শদাতা যোগেন চৌধুরী। প্রাথমিক স্কুলের শিক্ষকদের জন্য শিল্পকলা বিষয়ক একটি বইয়ের খসড়াও তৈরি করেছেন তিনি। সেই পরিকল্পনা রূপায়ণের জন্য শিল্পী প্রস্তাব দিলেও তা রাজ্য বাজেটে বরাদ্দের উপরই ছেড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি এই পরিকল্পনা রূপায়ণের থেকেও সরকারের প্রাথমিক লক্ষ্য যে বিনা পয়সায় ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বা টেস্ট বই দেওয়া, তাও এদিন বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। এখানেই প্রশ্ন উঠেছে, সাংসদ ও শিক্ষামন্ত্রীর মত পার্থক্য কি তাহলে শুধু তত্ত্বগত নাকি বাস্তবেও? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।